যে একটা ক্লাস আজকে যদি হয়, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে আমার 13 তারিখ নাকি, মানে রাত 12টা পর্যন্ত তারিখ হবে, তো 13 তারিখ আজকে একটা ক্লাস করলা, অবশ্যই কালকে বা নেক্সট ক্লাসের আগে ওই ক্লাসটা তোমার দুই এক থেকে দুই ঘন্টা রিভিশন দিবাই 100%। আর ওই এক থেকে দুই ঘন্টা রিভিশন দেওয়ার সময় তুমি ওই ক্লাসের নোটগুলা আর একটু সুন্দর করে, মানে লাইক কালার পেন দিয়ে অন্য কিছু দিয়ে একটু সাইড নোট বা এগুলো অ্যাপ্লাই করবা। ক্লাস রিভিশন দেওয়া মানে কিন্তু আবার ক্লাসটা করা না, ক্লাস রিভিশন দেওয়া মানে ক্লাস নোটটা করা। ক্লাস নোটটা করতে যায় কোনো জায়গায় আটকাচ্ছে, ভিডিওটা অন করো, ভিডিওটা অন করে ওই জায়গায় দেখো ভাইয়া কি বলছে। আর ইমিডিয়েট রিভিশন দেওয়াটা সবচেয়ে বেশি কার্যকর, মানে জীবনের প্রথমবার আমার কাছে এই চ্যাপ্টারটা পড়লা 13 তারিখ, এই ক্লাসটা করলা, ঠিক পরের দিন সকালবেলা 14 তারিখ সকালবেলা বা 14 তারিখ সন্ধ্যা রাতের বেলা এই ক্লাসটা তুমি যদি রিভিশন দাও তোমার 1 আওয়ার লাগবে। তুমি যদি 14 তারিখ না দিয়ে 20 তারিখ এই 13 তারিখের ক্লাসটা রিভিশন দাও তোমার ডেফিনেটলি 3 আওয়ার্স লাগবে। তুমি যত পরে তুমি যদি 30 তারিখ দাও 30 তারিখ দিলে 3.5 আওয়ার্স লাগবে, মানে এটা হচ্ছে মানুষের ধর্ম। সো তোমার ফার্স্ট রিভিশনটা যদি তুমি ইমিডিয়েট খুবই সুইফট টাইমের মধ্যে দিতে পারো তাহলে কি তোমার প্রথমত পড়াটা মাথায় গাঁথে বেশি, কারণ তোমার মাথায় এটা থাকে রেস্টটা ক্লাসের, আর দ্বিতীয়ত তোমার সময়টা বাঁচে। সো একটা পড়া পড়ার পরে ইমিডিয়েটলি আফটার তুমি যদি রিভিশন দাও তোমার ওই পড়াটা অ্যাকচুয়ালি তুমি টাইম বাঁচাই নিলা। আর মানুষের যারা তোমরা পড়তেছো সবারই আপ টু বুয়েট এক্সাম, আপ টু ইঞ্জিনিয়ারিং এক্সাম, আপ টু অ্যাডমিশন টেস্ট এক্সাম, তোমার এই পড়াগুলা অ্যাটলিস্ট কয়বার রিভিশন দিতে হবে জানো? 11 থেকে 14 বার রিভিশন দিতে হবে, মানে যতগুলা কিছু পড়াইছি একটা ম্যাথে 11 থেকে 14 বার তোমার রিভিশন যাবে। আর রিভিশনের মধ্যে ফার্স্ট রিভিশনটা হয়ে যাবে এখানে একদম ইমিডিয়েটলি আফটার, সেকেন্ড রিভিশনটা হবে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস সবগুলো ক্লাস হিসেবে পরীক্ষা নিব, ওই পরীক্ষার সময় পরীক্ষা একটা এক সপ্তাহ টাইম দিব, এক সপ্তাহ টাইম ধরে রিভিশন দিবা, মানে অন্য পড়াও পড়বা এক সপ্তাহ টাইম ধরে রিভিশন দিবা। থার্ডটা হবে তোমার কলেজে পরীক্ষা হবে, কলেজের সিটি পরীক্ষা এসব পরীক্ষাই হবে। ফোর্থটা হবে কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, ওখানে টেস্ট পরীক্ষার পরে বারংবার হবে, টেস্ট পরীক্ষার পরে অনেক মডেল টেস্ট দেয় 4-5 বার ওখানেই হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড অ্যাডমিশন টেস্টের সময় আরো 3 থেকে 4-5 বার হবে, ঠিক আছে। তো এরকম ভাবে তুমি ধরো কি এই তোমার এই রিভিশনটা করতে হবে। প্রথম প্রথম একটা ম্যাথ বা একটা জিনিস রিভিশনতে অনেক টাইম লাগবে, একটা ক্লাস রিভিশন দিতে 1 আওয়ার লাগবে, আস্তে আস্তে রিভিশন দিতে দিতে যখন 13তম 14তম বার রিভিশন দিচ্ছ তখন পুরো একটা চ্যাপ্টার 1 ঘন্টা রিভাইজ দিতে হবে, পুরো 100 পেজ 1 ঘন্টা রিভাইজ দেওয়া সম্ভব, কারণ তুমি পরের পেজ পাল্টানো নাকি জানো পরের পেজে কি আছে, তুমি আগেই মেমোরিতে রিকল করতে পারো, কারণ ওই পেজগুলোতে এতবার তোমার গো থ্রু করা হবে, এতবার যাওয়া হবে, ঠিক আছে। সো লাস্টের দিক দিয়ে এমন যে এই টাইমে আমি আমার একটা কথা বলি যে আমার বড় মামা উনি ইঞ্জিনিয়ার আর কি, উনি আমাকে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ইন্সপায়ার করছেন, আর তোমাদের সময় না তোমাদের ঠিক 2-3 মাস পরে কলেজ যখন শুরুছে 3 মাস চলে এরকম, ওই টাইমে উনি আমাকে টাইম ক্যালকুলেশন জিনিস বলছে কিভাবে পড়তে হবে এরকম। তো উনি আমাকে একটা কথা বলছিলেন, ওই কথাটা আমি এখনো সবাইকে বলি সব স্টুডেন্টদেরকে, যে এই অ্যাডমিশন টেস্টগুলোর দিন সকালবেলা তুমি পরীক্ষা দিতে গেলা, পরীক্ষা দিতে যাওয়ার পরে তোমাকে স্যাররা প্রশ্ন দিল না, শুধু খাতা দিল, শুধু খাতা দিয়ে স্যাররা বললো তুমি যা জানো বা তোমার যে বই বা তোমার যে নোট খাতা ওটা পুরোটা তোলো শুরু থেকে শেষ পর্যন্ত, হুবহু কার্বন কপি করো, তুমি যেদিন ওই কার্বন কপিটা করতে পারবা মানে একদম ব্যাকটুটার অপার হয়ে ফার্স্ট এটা পড়েছো তারপর এটা পড়েছো তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এটা, এবার কার্বন কপি যখন পুরো খাতাটা তুমি করে দিয়ে আসতে পারো পুরো ফুল ফিজিক্স ফুল কেমিস্ট্রি ফুল ম্যাথ, সেই দিন তুমি ফিল করবা, তুমি যদি ওই ক্যাপাসিটি অ্যাচিভ করো সেদিন তুমি ফিল করবা তুমি চান্স পাচ্ছ, ওই দিন তুমি ফিল করো তুমি চান্স পাওয়াই 100%, তোমার এটা মিস নেই, ঠিক আছে। লাগ যাই হোক তুমি চান্স পাবে 100%, কারণ তোমার ওই রকম ভাবে থাকতে হবে। যেমন মাঝে মাঝে এমন হয় না তোমরা হয়তো এরকম ফিল করছো এসএসসিতে কয়েকটা জায়গায় যে একটা এমসিকিউ আসছে অপশন আসছে না বই ওইটা থাকতেই পারে না, বইয়ের ওই জায়গাটা আমার এখনো চোখের মধ্যে ভাসতেছে, চোখের মধ্যে এখনো ভাসতেছে ওই জায়গায় কি কি আছে, ঠিক আছে, এরকম ভাবে চলে যায় না। সো মেমোরিতে ওই ভাবে স্টোর করতে হবে। হ্যাঁ ম্যাথ মুখস্থ করতে হয় না, কিন্তু আমাদের এখানে আমরা সবসময় সাজেস্ট করি করতে 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 ওই লেভেলে নিয়ে যাওয়া যেটা হাতে চলে আসছে, ম্যাথটা মাথায় না মাথা থেকে হাতে চলে আসছে, হাতে চলে আসা মানে তোমাকে যদি হাতে চলে আসা মানে কি ধরো সাপোজ হাতে একটা মশা, আমি কয়েকদিন আগে বসি হাতে একটা যদি মশা বসে আমরা কি মেরে ফেলি, আগে চিন্তা করি হাতটা এইভাবে নিবো এইভাবে, এত কিছু চিন্তা করি দুঃখ করে, রাইট, রিফ্লেক্স বলে এটাকে, সাবকনশিয়াস মাইন্ডের ওয়ার্ক বলে। তুমি যখন সাবকনশিয়াস মাইন্ডে ম্যাথ সলভ করতে পারবা মানে জাস্ট ম্যাথটা দেখে সলভ করতে পারবা তখন তুমি আসলে ফিল করবা যে হ্যাঁ তুমি চান্স পাইতে পারো। এমনও হয় যারা দেখবে বইটা বেশি করে টপ করে তাদের ক্ষেত্রে একটা ম্যাথ দেখেই অ্যান্সার বলে দেয় এই এটা করছে এটা অ্যান্সার এত এটা করছে এটা অ্যান্সার এত, অ্যান্ড এই লেভেলে যাইতে হবে, ঠিক আছে, ম্যাথ করার আগে অ্যান্সার বলে দিতেছো, এটা মুখস্থ করে নেই তারা, তারা করতে করতে এটা হয়ে গেছে বুঝছো, তখন তারা নিজের ভুল হইলেও এটাও পরীক্ষালে ধরে ফেলতে পারে আর কি, নিজের কোন জায়গায় ভুল সেটাও পরীক্ষালে ধরে ফেলতে পারে যে এই এরকম তো আসার কথা না, মানে ধরে ফেলতে পারে পরের রাতে চলে যেতে পারে। সো এইটা অ্যাচিভ করা কিন্তু সহজ থিং না, একই পড়া এমন কি সম্ভব যে আমাদের কাছে পড়তেছে, দেখো কয়জন পড়তেছে আমাদের কাছে, আমি যদি বলি 22 ব্যাচের অ্যাডমিশনের কথা যদি বলি 22 ব্যাচের অ্যাডমিশনে গতকাল পর্যন্ত আমাদের কাছে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হচ্ছে 10,200 জন, ভার্সিটি ব্যাচে ভর্তি 9,700-800 এরকম চলে গেছে, হ্যাঁ মানে ধরে নাও অ্যাডমিশন ব্যাচ শেষ হতে 15,000 30,000 জন যাবে, এই 30,000 জন সিট আছে বাংলাদেশে, 30,000টা 30,000 সিটি নেই, রাইট, 30,000টা সিটি নেই, তাহলে সবাই তো সেম কন্টেন্টই পাচ্ছে, এই কন্টেন্ট পরে কেউ ফার্স্ট হবে, এই কন্টেন্ট পরে কেউ চান্স পাবে, বাস্তবতা একই কন্টেন্ট একই ম্যাথ সবাই করে গেছে, কেউ চান্স পাচ্ছে কেউ চান্সই পাচ্ছে না, কেউ ফার্স্ট হচ্ছে কেউ চান্সই পাচ্ছে, কারণটা কি, কারণটা হচ্ছে ওই প্র্যাকটিস মানে ওই ম্যাথের উপরে দক্ষতা কার কত বেশি, এমন হবে না পারি না তাই চান্স পাইনি, এমন হবে কম সময়ে পারি নাই অ্যাকুরেট ভাবে পারি নাই তাই চান্স পাইনি। সো একই কন্টেন্ট সারা বাংলাদেশে ছড়াই গেছে, এটা আমি বললাম আমাদের কাছে যারা কি লিগেললি পড়ে, যদি আমি আরো খবর নিই ইললিগেল ভাবে পড়ে বা এই পাইরেসি করে পড়ছে বা এই কন্টেন্টটা সামহাউ সে আরেকটা কাজিন বা কারো থেকে পড়ছে বা এক হল রুমে পড়ছে 4-5 জন মিলে, তো এরকম যদি বলি তাহলে স্টুডেন্ট সংখ্যা দেখা যাবে যে 1 লাখের কাছাকাছি। সো এই 1 লাখের কাছাকাছি স্টুডেন্টের কাছে এই কন্টেন্ট আছে, এই ম্যাথ আছে, এই সলভ আছে, এই লেকচার আছে, তাহলে 1 লাখের কাছাকাছি স্টুডেন্ট তো সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। সো
কন্টেন্টের অভাবে চান্স পাইনি, এটা হবে না, হবে হচ্ছে চর্চার অভাবে চান্স পাইনি। সো এই জায়গাটা মাথায় রেখো এখন থেকে, ঠিক আছে? আর তোমরা ফার্স্ট মুভার শুরু করছো, তোমাদের অ্যাডভান্টেজ আছে একটা অন্যান্যদের অপেক্ষা, একদম শুরু থেকেই পড়তেছো, ঠিক আছে? আর বাকি যারা আছে ওরা একটু ডিলে করে পড়তেছে। এই যে অ্যাডভান্টেজ বা আগায় থাকো, আগায় থাকার ক্ষুধাটা রাখো শেষ পর্যন্ত। মানে তুমি যে আগায় আসো, বাকিরা তিন চারটার পর্যন্ত তোমার চারটা শেষ, বাকিরা চারটার পর্যন্ত তোমার ছয় চারটা শেষ, তুমি এই যে আগায় থাকার যে একটা ক্ষুধা, ওই ক্ষুধাটা অলওয়েজ রাখো। হ্যাঁ, আমাদের এখানে দেখবা যে ভেক্টর চ্যাপ্টার শেষ হইতে হইতে তোমার দেড় মাস দুই মাস লেগে গেছে, আরেকজন বন্ধু দেখবা চার দিনে পাঁচ দিনে ভেক্টর চ্যাপ্টার শেষ করছে। শেষ করার কোয়ালিটির মধ্যে তো ডিফারেন্স আছে। তো শেষ করার কোয়ালিটিটা বজায় রেখে আগায় থাকার ক্ষুধাটা যদি লাস্ট পর্যন্ত রাখতে পারো, তাহলে দেখবা যে তোমার মানে এইচএসসি ফিজিক্স এগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না, এইচএসসি ফিজিক্স না এডমিশন ফিজিক্স চিন্তা করতে হচ্ছে। ফিজিক্স স্ট্রেন্থ বানো, ফিজিক্স এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা থেকে দেখো এইচএসসি লেভেলের বাইশ বছর ভাইয়াপদের জিজ্ঞেস করো সবাই এ প্লাস হারানোর চিন্তা কোনটাতে বেশি করতেছে। একটা পোলও যদি দিই আমি আজকে গ্রুপে যে কোনটাতে বেশি এ প্লাস মিস যাবে বলে মনে হয় তোমাদের, সবাই ফিজিক্সে ভোট বেশি দেবে আমি লিখিত দিতে পারি। কারণ কি, ফিজিক্সে তোমার নাম্বার হারানোর ইয়াটা বেশি, রিস্কটা বেশি। কেমিস্ট্রি মোটামুটি বুকিশ প্রশ্ন হয়, ম্যাথ জানো যে এই ম্যাথগুলো করলে মোটামুটি হয়ে যাবে, খুব বেশি পেঁচা না, কিন্তু ফিজিক্সটাই ঘুরাবে বা পেঁচাবে। সো এটাতে তোমার শুরুর দিকে টাইম দিতে হবে বেশি। হ্যাঁ, ফিজিক্স আবার এমন সাবজেক্ট যে পরীক্ষার আগের দিন সারা রাত ফাটাই পড়লেও লাভ নেই, পরীক্ষার আগের দিন ঘুমাও। পরীক্ষার আগের রাতে ফিজিক্স তুমি সারা রাত পড়লে আরো খারাপ, কারণ তোমার মাথাটা মানে জ্যাম হয়ে থাকবে, মাথাটা ক্লিন রাখতে হবে। ফিজিক্স হচ্ছে যা পড়ার আগে, আর পরীক্ষার আগে রাতে কি জাস্ট একটু গো থ্রু করে, একটু দেখে যাওয়া যে প্রত্যেকটা জিনিস সূত্রগুলো মনে আছে কিনা, সূত্রগুলো পানি কিনা, এটাই, ঠিক আছে? সো ফিজিক্স পড়াটা একটু এভাবে পড়তে হবে। নাম্বার হারাইলে হারাবে মানুষ ফিজিক্সে, তোমার জন্য ফিজিক্সটাই স্ট্রেংথ হয়। ফিজিক্সটা স্ট্রেংথ হলে সুবিধা হচ্ছে বাকিরা যেটাতে কম পাচ্ছে সেটাতে তোমার আগানো, দ্যাট মিন্স তুমি বাকিদের চেয়ে বাকিরা যেটা পাচ্ছে সেটা তোমার পারতেই হবে, তাহলে তুমি অ্যাকচুয়ালি কম্পিটিশনে আগায় গেলে, ঠিক আছে? সো এই জিনিসটা মেক শিওর করো, ঠিক আছে? ওকে ফাইন, আজকে এই পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।